বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আটঘাট বাঁধছে সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের আগে সরকারকে নানামুখী চাপে রাখার চেষ্টা করলেও নির্বাচনী মাঠ ছাড়তে রাজি নয় ঐক্যফ্রন্ট। আপাতত জোটের লক্ষ্য একটাই, ন্যূনতম ছাড়ের ভিত্তিতে হলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আর সেটা নিশ্চিত করতে ফ্রন্টটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তৎপরতা অব্যাহত রাখছে। পাশাপাশি জনসমর্থন আদায়ের সঙ্গে বাড়ানো হচ্ছে জোটের শক্তিমত্তা। নির্বাচনের আগে সরকারের কোনো ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের কাছে যাচ্ছে সতর্কবার্তা। শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়গুলো স্পষ্ট হয়েছে। ঐক্যফ্রন্টের অন্যতম গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই প্রতিবেদককে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের জন্যেই আমাদের এই প্ল্যাটফর্ম। নির্বাচন নিয়ে বরাবরই আমরা ইতিবাচক, নির্বাচনী মাঠেই থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও চলছে জোরে সোরে। নির্বাচনের কথা মাথায় রেখেই সরকার ও নির্বাচন কমিশন একটি অবাধ নির্বাচন দেওয়া উচিত, জনগণ নিজের ভোটটি দিতে চায়। এদিকে নির্বাচনী মাঠে থাকার অংশ হিসেবে নিজেদের ইশতেহারের কাজ অনেকটাই সেরেছে ঐক্যফ্রন্ট। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে 5 প্রতিশ্রুতির ভিত্তিতে এই ইশতেহার তৈরি হচ্ছে, যা কাল পরশুর মধ্যে চূড়ান্ত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইশতেহার প্রণয়ন কমিটির একাধিক সদস্য। ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রণয়নে 6 সদস্যের একটি কমিটি হয়েছে। এই কমিটির প্রধান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। অন্য সদস্যদের মধ্যে বিএনপি থেকে মাহফুজুল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিকুল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডক্টর জাহেদুর রহমান, জেএসডি থেকে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।